শ্রী শ্রীরাম কৃষ্ণ রহস্যামৃত শঙ্কর পাঠ করছি গোপা বাগচি। দুপুর একটার সময় বাড়িওয়ালা বংশগোলাপ বাবুকে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ জানিয়ে ভুল করে ফেলেছেন হরিময়বাবু। অতিথির জন্যে বসে বসে তিনিও পিকলু ধৈর্যচ্যুত হচ্ছেন। হরিময়বাবুর পেটে আবার অনাহারে গ্যাস্ট্রিক ঢেকুর ওঠে, তাই একটু আলু ভাতে পিকলুর সঙ্গে ভাগ করে আলতোভাবে মুখে পুরে দিলেন। এই আলু ভাতে মাখার ফর্মুলা ও পদ্ধতিটা খোদ টিপু সুলতানের ফ্যামিলি থেকে নিজে শিখে এসেছেন হরিময়বাবু। সেবার টিপু সুলতান বিশেষ সংখ্যা হরিময়বাবু বার করেছিলেন বহু খেটে। খুশি হয়ে টিপুর বংশধররা ওই গোপন পারিবারিক রেসিপিটা তাঁকে উপহার দিয়েছিলেন, অন কন্ডিশন যে ফর্মুলাটা কখনো কোনো কাগজে প্রকাশ করবেন না। বহু কষ্টে পরের পর পাঁচজন কাজের লোককে এই সুলতানি রেসিপিটা হরিময়বাবু শিখিয়ে এসেছেন, কিন্তু তার আগে গোপনীয়তা দিব্যি গালিয়ে নিয়েছেন। অবশেষে তিনটে বাজল, বংশগোপালবাবু দেখা নেই। নিরাশ হয়ে ওরা দুজনে এবার খেতে বসলেন। পিকলু কিন্তু বিরক্ত হয়নি, তার দৃঢ় বিশ্বাস দাদু এবার শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে একটা গল্প পেয়ে যাবেন। হরিময়বাবু এখনও ভরসা পাচ্ছেন না, বড্ড মুডি লেখক তোমার দাদু, প্রচুর গল্পের শ্বাস না থাকলে কিছুতেই লেখা শুরু করবেন না। পিকলুর ধারণা এই 42/3 হিদারাম হালদার সম্পত্তিটা দেখলেই মনে হয় একখানা উপন্যাস এখানে আইসক্রিমের মতন জমাট হয়ে রয়েছে। কতদিন যে বাড়িটা রং চং হয়নি তার হিসেব নেই, কেমন একটা ভুতুড়ে ভাব ছড়িয়ে রয়েছে বিশ্বাস লজের সর্বত্র। বর্তমান পরিস্থিতির পক্ষে হরিময়বাবু বললেন, কে রং করাবে মিস্টার পিকলু? দামি সম্পত্তি কিন্তু তেমন কিছু রোজগার তো নেই, তাছাড়া মিস্টার কার্নারির কারবারটাই ওই রকম, যত সেকেলে বাড়ি হবে তত উনি স্যাটিসফ্যাকশন পান, আর আমি চমচম কার্যালয়ের ভিতরটা কিছুতেই রং করাতে পারি না, ফর অবভিয়াস রিজনস। অবভিয়াস কারণগুলি কি? মুখ টিপে হাসতে হাসতে জানতে চাইছে পিকলু। একালের অমূল্য সংগ্রহ চমচমের পুরনো সংখ্যাগুলো, প্রথম সংখ্যা থেকে শুরু করে একে একে 600 ইস্যু প্রকাশিত হয়েছে, প্রত্যেকটির বাড়তি সংখ্যা মার্কামারা অবস্থায় থরে থরে একটা ঘরে সাজানো রয়েছে। রং করার সময় সেখানে চুন পড়লে কি অবস্থা হতে পারে পিকলু? পুরনো কালে রাজাদের স্বর্ণ ভাণ্ডার কখনো হোয়াইট ওয়াশ হতো না। হরিময় দাদা, 100 বছর ধরে টানা চলছে এমন কাগজ কলকাতাতেই রয়েছে, তাঁদের সাজানো গোছানো কিন্তু এরকম নয়, বলল পিকলু। 100 বছর? হরিময়বাবু বিশ্বাসই করতে পারছেন না। টানা কাগজ বার হচ্ছে মাসে মাসে? তুমি নিশ্চয়ই স্বামীজি প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকার কথা বলছো, ওরাই একমাত্র চমচমের বয়োজ্যেষ্ঠ, সন্ন্যাসীদের কাগজ ওদের ব্যাপারটাই আলাদা। এই সময় হুটকো হালদার সাইকেল রিক্সা চড়ে উপস্থিত হলেন। হরিময়বাবু ওকে পেয়ে খুব খুশি, জোর করলেন ভাত না খান, এক পেট সুলতানি আলুয়া খেতেই হবে। হুটকোবাবু ভুল শুনলেন হালুয়া, মুখে দিয়ে বললেন, এ তো হালুয়া নয়, আলু ভাতের মতন আস্বাদ। হরিময়বাবু বললেন, নামটা আমার নিজস্ব দেওয়া, আলু থেকে আলুয়া, কেউ হালুয়া শুনলে তার জন্য তো আমি দায়ী নই। হুটকো হালদার নিজেও খুব উৎসাহ বোধ করছেন, যে করি হোক ভবনাথ সেনমশাইকে রামকৃষ্ণ ময়দানে নামিয়ে দিন, যত লোক এ লাইনে চলে আসেন তত আমাদের ভালো, শ্রী শ্রী ঠাকুরের প্রচার হবে। এই যে অচিন্ত্যকুমার সেনগুপ্ত, কিরকম বেপরোয়া বাধা বন্ধনহীন ঝোড়ো হাওয়া ছিলেন, কেউ কি ভেবেছিল এই জগাই এমন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ লিখে বসবেন? এর পরের মন্তব্যে চাপা হাসি দেখা গেল হরিময়বাবুর মুখে।
হুটকো হালদার হঠাৎ বললেন, রহস্য উপন্যাস ছাড়া আর সব লেখা যায় আমাদের ঠাকুরকে নিয়ে। তাঁর দয়ার শরীর, প্রেমের শরীর, সেখানে হিংসা বা হানাহানির বিন্দুমাত্র স্কোপ ছিল না। সেই প্রেমময় শরীরও তিনি বিলিয়ে দিলেন বহুজনের মুক্তি কামনায়। কেন, ডিটেকটিভ গল্প লেখা যায় না আমাদের ঠাকুরকে কেন্দ্র করে? জিজ্ঞেস করলেন হরিময় একটু ক্ষুণ্ণ এবং একটু হতাশ হয়ে। ঠাকুর তো ডিটেকটিভ ছিলেন না, তিনি তো চোর ধরতেন না, তিনি যে রসের ভাণ্ডারী, লোককে হাসাতে, তাদের নিয়ে মজা করতে করতে ভগবত বিশ্বাসের দিকে টেনে নিয়ে যেতে ওস্তাদ ছিলেন। এই ধরুন, যখন গলায় রোগে চিকিৎসার জন্যে দক্ষিণেশ্বর ছেড়ে দুর্গাচরণ মুখুজ্জে স্ট্রিটে ভাড়া বাড়িতে ঢুকলেন, তখন কে যেন জিজ্ঞেস করলেন, দক্ষিণেশ্বর ছাড়লেন কেন? তিনি সোজা উত্তর দিলেন, বড় স্যাঁতস্যাঁতে এবং বাজছে যাবার অসুবিধে। নরদেবতা কখনো নিজেকে দেবতা ভাবেন না হরিময়বাবু। আপনি কৃষ্ণের দিকে দেখুন, রামচন্দ্রের দিকে দেখুন, এই সহজ ভাবটাই জনসাধারণ পছন্দ করে। মনিব যখন মনিবিয়ানা করে তখন তার গ্ল্যামার নষ্ট হয়ে যায়। হরিময় আবিষ্কৃত আলুয়া খেয়ে বেশ সন্তুষ্ট হয়ে হুটকো হালদার বললেন, আমাদের হাওড়ায় রামকৃষ্ণের প্রতাপ চিরকালই প্রবল। দুনিয়ার ঘুম ভাঙাবার আগে কবে কোনকালে হাওড়ায় রামকৃষ্ণপুর স্থাপিত হয়েছে ভেবে দেখুন। সেখানে এসেছেন স্বয়ং বিবেকানন্দ, ভক্ত গৃহে বসে রচনা করেছেন জপমন্ত্র। হাওড়ার লোকেরা দিল্লির লোকের মতন অবুঝ নয়। শর্টে সারবার জন্য রামকৃষ্ণপুরমকে আর কে পুরম করেননি। চলো পিকলু, তোমায় রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষেদের বাড়িটা দেখিয়ে আনি, যেখানে সবান্ধব বিবেকানন্দের পদধূলি পড়েছিল 1898 সালে। নবগোপাল আদিতে ছিলেন বাদুর বাগানের অধিবাসী। ঠাকুরের কাছে সস্ত্রীক প্রায় আসতেন, কাজ করতেন এক সওদাগরী অফিসে। কাশীপুরে এর স্ত্রীকেই ঠাকুর এক বেড়াল ও তার বাচ্চা পালনের ভার দিয়ে খুব নিশ্চিন্ত হয়েছিলেন। ভক্তের পরিবার, পরে নবগোপাল বাবুর মেজ ছেলে সন্ন্যাসী হন হুগলি অম্বিকানন্দ নামে। এদের বংশের একজন একবার বেলুড়ে রামকৃষ্ণ মন্দির নির্মাণের দায়িত্ব নিতে চেয়েছিলেন, পরে বেলুড়ে রাজা মহারাজের সমাধি মন্দির গড়েছেন, ভক্ত চূড়ামণি বলতে পারো। পিকলুর বুলেট বাইকটা হাওড়ার ভাঙা রাস্তার পক্ষে ঈশ্বরের দূতের মতন। এখানকার রাস্তা এত এব্রোখেব্রো এবং সরু যে চার চাকার গাড়ির প্রবেশ প্রায় অসম্ভব। অনেক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও পিকলুর ফেরার লক্ষণ নেই। হুটকোবাবুর কাণ্ড তো, হয়তো শঙ্করী প্রসাদ বসুর কাছেও পিকলুকে নিয়ে গিয়েছেন রামকৃষ্ণ সংবাদের হোলসেল আড়ত দেখাতে, কিংবা হয়তো ওর সঙ্গে চলে গিয়েছেন বেলুড় মঠ। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে এগিয়ে বাঙালিবাবু ব্রিজ পেরিয়ে লিলুয়ার উপর দিয়ে ছুটলে বেলুড় মঠ আর কতখানি। ওদিকে রামকৃষ্ণ মন্দির, এদিকে শ্রীরাম ঢ্যাং রোড, সালকিয়া, দুটোর মধ্যে কি সম্পর্ক কে জানে। হুটকোবাবু আবার বলেন, ওটা ঢ্যাং নয়, ঢং। অতএব হিস্ট্রি জিওগ্রাফি জেনে লাভ নেই। চমচমে তরুণ পাঠকেরা আজকাল তাজা গল্প চাইছে, যে গল্প চোখের সামনে ঘটছে। তাল মিছিরির মতন তাল গন্ধ চায় তারা। হরিময়বাবু পিকলুর অপেক্ষা করছেন। সেই সময় বিশ্বাস লজের দোতলা থেকে চিরকুট এল, পাঠিয়েছেন স্বয়ং বংশগোপাল বিশ্বাস, স্থানীয় সংবাদের রয়টার বিজয়। সে ফিসফিস করে হরিময়বাবুকে জিজ্ঞেস করল, এই সম্পত্তি কি গোপালবাবু বিক্রি করে দিচ্ছেন? খবরটা টায়ার সিং এবং ম্যানেজার সিং চুপি চুপি জানিয়েছে বিজয়কে। একজন সিন্ধি ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এই যোগাযোগ করিয়ে দিয়েছেন ওয়ান মিস্টার কারনানি। হরিময়বাবুর মতে সবই সম্ভব, এ বিষয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। যাদের বাড়ি তাঁরা যা ইচ্ছে তাই করবেন,
এতদিন যে বিক্রির কোনো উদ্যোগ নেওয়া হয়নি এটাই আশ্চর্য। বংশগোপালবাবু এই বাড়ি বিক্রির কথা অবশ্যই ভাবেননি, তাঁর সন্তান হয়তো সুযোগ পেলে ভাবত, কিন্তু কয়েকটা অকাল মৃত্যু বিশ্বাস বংশের ওপর অভিশাপের মতো নেমে এসেছে। বংশগোপাল বার্মায় প্রথম শোক পেয়েছিলেন জ্যেষ্ঠ পুত্রের অকাল মৃত্যুতে, দ্বিতীয় মৃত্যু ছিনিয়ে নিয়েছিল দ্বিতীয় পুত্রের একমাত্র সন্তান বংশবিজয়কে। সাম্প্রদায়িক দাঙ্গার সময় 46 সালের সেই শোকাবহ ঘটনার কথা হরিময় ভোলেননি। এরপরেই সহজবোধ্য কারণে শোকাহত বংশগোপাল পুত্র তার একমাত্র নাতিকে নিয়েই এই শিবপুর ছেড়ে প্রবাসী হয়েছিলেন। সেই নাতি বংশগোপাল এত বছর পরে ফিরেছেন পারিবারিক সম্পদের খোঁজ খবর করতে। তার মাথায় বিক্রির পরিকল্পনা থাকা অবশ্য আশ্চর্য নয়। বংশবাটির দোতলায় উঠে হরিময় দেখলেন একটা লাল বিদ্যাসাগরী চটি পরে বংশগোপাল বিশ্বাস পাটা সামনে বাড়িয়ে দিয়ে আরাম কেদারায় বসে আছেন। একেবারে যেন 50 বছর আগেকার দৃশ্য। এখানেই স্বয়ং বংশগোপাল বিশ্বাস এইভাবে চলে গড়গড়ায় তামাক খেতেন। বংশগোলা প্রথমেই ক্ষমা চাইলেন, বললেন, ঘুমিয়ে পড়েছিলাম, আপনার সঙ্গে মধ্যাহ্ন ভোজন হল না। ঘুমিয়ে ঘুমিয়ে আজ স্বপ্ন দেখলাম স্বয়ং বংশগোপালকে। প্রপিতামহ আমাকে হঠাৎ বললেন, ভিটেতে এসেছিস, খুব ভালো করেছিস, তারপর যখন ঘুম ভাঙল তখন এত দেরি হয়ে গেছে যে আপনার কাছে আর যাওয়া যায় না। আমার জন্যে অপেক্ষা করে করে ততক্ষণে আপনারা নিশ্চয় খেয়ে নিয়েছেন। একটু থেমে নতুন খবর দিতে শুরু করলেন বংশগোলাপ বিশ্বাস, এই দেখুন পুরনো পারিবারিক কাগজপত্র এবং পারিবারিক প্রতীক সব উদ্ধার করেছি। কে এম দাসের এই বিদ্যাসাগরী চটি জোড়া বংশগোপালের ট্রাঙ্কে তোলা ছিল, একেবারে পায়ে ফিট হয়ে গেল। হরিময়বাবুর সঙ্গে সঙ্গে মনে পড়ল, বহু বছর আগে বংশগোপালের পায়েও লাল রঙের কে এম দাসের বিদ্যাসাগরী চটি দেখা যেত। প্রপিতামহ বংশগোপাল বিশ্বাস তাহলে মৃত্যুর অর্ধ শতাব্দী পরেও একের পর এক বিস্ময় সৃষ্টি করছেন। চাইনিজ ইঙ্কে লেখা নতুন এক দিনলিপিও সবেমাত্র উদ্ধার করেছেন প্রপৌত্র বংশগোলাপ বিশ্বাস।